জেনিস কিচেন থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো তরমুজের ললি আইসক্রিম। গরমের দিনে অনেকে আইসক্রিম খেতে পছন্দ করেন, এইভাবে একবার তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে সকল নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আইসক্রিম তৈরি করার জন্য এখানে একটা তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটাকে প্রথমে ছোট টুকরো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এর মধ্যে যে বীজগুলো আছে সেই বীজগুলোকে ফেলে দিয়ে তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তরমুজটাকে ছোট ছোট পিস করে নেওয়ার সময় লক্ষ্য রাখবেন এর মধ্যে যেন কোনো বীজ না থাকে, বীজগুলো পেশা গেলে আইসক্রিম খেতে খুব একটা ভালো লাগবে না। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম পরিমাণ ছোট টুকরো করে কেটে নেওয়া তরমুজ। এরপরে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে তরমুজের রসটাকে ছেঁকে নেব। এবার আমি আইসক্রিমটা তৈরি করব। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ তরমুজের রস। এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর। কর্নফ্লোরটাকে দেওয়ার পরে তরমুজের রসের সঙ্গে কর্নফ্লোরটাকে ভালো করে গুলে নেব। এরপরে গ্যাস অন করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কর্নফ্লোরটা তলায় বসে গিয়ে দলা পেকে যেতে পারে। এইভাবে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে তরমুজের রসটাকে জাল করে নিতে হবে। যেহেতু তরমুজের রসের মধ্যে আমি কর্নফ্লোর ব্যবহার করেছি, তার জন্য দেখুন তরমুজের রসটা আমার একটু ঘন ঘন ভাব হয়েছে। আইসক্রিমের মিক্সচার আমার একদম রেডি হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপর এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য আরও কিছুক্ষণ রেখে দেব। তরমুজের আইসক্রিম মিক্সচারটা আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে সেট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা আইসক্রিম মোল, এই আইসক্রিম মোলের মধ্যে আইসক্রিম মিক্সচারটাকে ঢেলে নেব। তরমুজের এই আইসক্রিমটি খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে, আর বাচ্চা থেকে বড়রা এটা খেতে ভীষণই পছন্দ করবেন। তারপর এটাকে সেট করে নেওয়ার জন্য ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। পরের দিন আমি আইসক্রিমগুলোকে সার্ভ করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল, সেই জলের মধ্যে আইসক্রিমের মোলটাকে 1 মিনিট মতো ডুবিয়ে রেখে দেব। এরপর আমি আইসক্রিমগুলোকে সার্ভ করে নেব। জলের মধ্যে আইসক্রিমের মোলটাকে ডুবিয়ে রাখলে আইসক্রিমগুলো বের করে নিতে একটু সুবিধা হয়। তরমুজের আইসক্রিম আমার পারফেক্টভাবে সেট হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ রইল।